অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ঠিক আছে, একজন তো হয়ে গেল, তাহলে বাকি চারজন না, তোমরা চারজন তাড়াতাড়ি ছাড়ো। আসলে কি বলতো, আমার মনে হয় এই গায়ে হলুদটা ওর ঠিক সহ্য হলো না, ওই জন্যে মানে বাড়ি চলে গেল। আসলে কি বলতো, মন তো প্রেগনেন্ট, ওর হয়তো এইসব শাকগুলোর আওয়াজটা ঠিক পছন্দ হচ্ছিল না, ওর অসুবিধা হচ্ছিল হয়তো, তাই কাউকে না বলে চলে গেল। তোমার আনন্দটা মাটি করতে চাইনি, তাই তোমাকে বলিনি আর কি। তুমি বলছো বটে, কিন্তু আমি সত্যি মন থেকে মেনে নিতে পারছি না, কোন আমাকে না বলে চলে গেল। কি হলো, যাও ওকে চানে বসাও, দেরি হয়ে যাচ্ছে তো। সোনা, হলুদের বাটিটা তো আটকে যাবে, কিন্তু সামনে সামনে রাখবি। যাও যাও যাও, বৌমা দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ নে নে নে, বসো 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 বসো। অনেক দেরি হয়ে গেছে, বাবা ওখানে ওরা চিন্তা। হ্যাঁ, এত লোকজন নেই, একদম এত কিছু নিয়ে যাবি কি করে? লোকজন তো চাই, কিন্তু আমি তো যাবো মনে হলো, বিকজ এইসব ইম্পর্টেন্ট জায়গা আমি না গেলে তো কাজ হবে না। না না, লাগবে, নিয়ে যাব, লাগবে তো। হ্যাঁ যাও যাও, সঙ্গে যাও, তুমি না গেলে কি করে হবে? সেই সব বেরি পড়া কিনে দাও, আমি যাবো তো। তত্ত্ব নিয়ে মানেটা কি, দোকান সামলাতে হবে, যাও দোকানে যাও, যাও 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 যাও। আরে আরেকজন তো লাগবে, এতগুলো জিনিস হয়তো কি করে নিয়ে যাবে? আরে এ আছে তো, আমাদের রবি তো আছে। রবি, অরবি, অরবি, শুনুন না শুনুন না, বলছি যে তত্ত্ব নিয়ে যেতে হবে, লোক লাগবে, তুমি যাবে না, তুমি তো ঘরের ছেলে। বলুন না কি নিয়ে যেতে হবে। দেখুন, সেই জন্যই তো আমার আশা, আর বিয়ে বাড়িতে লোক বলে প্রয়োজন হয়, নিজেদের মধ্যে একটু সাহায্য না করি কি করে হবে? চলো 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 এসো 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 চলো 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 এসো বাবা এসো। মন হঠাৎ গায়ে হলুদ দিতে গিয়ে চলে গেল কেন? তোর মাসিমাই বা কেন বললো যে মন আর থাকতে না পেরে চলে গেল? না, মনকে জিজ্ঞেস করে আমাকে জানতে যাবে ব্যাপারটা। মা,
ব্যাপারটা কি ঠিক বুঝতে পারছি না। ইন্দ্রর সাথে আমার ফোনে কথা হলো, ও বললো সবকিছু তাড়াতাড়ি হয়ে যাবে। কি মুশকিল হলো বলতো? এরপর তো মেয়েটাকে স্নান সারতে হবে, কোন সাজানো লোক চলে আসবে, এ তো দেখছি সবই দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমি একবার বাইরে থেকে দেখে আসছি। হ্যাঁ দেখ দেখ। আরে এই তো সবাই চলে এসেছে, এই দাঁড়াও তোমরা। হ্যাঁ মা, সবাই চলে এসেছে। এই তোমরা শিগগিরই এসো, শাক ভাজা উলো দাও। কি সুন্দর সাজিয়েছো, কিছু মনে করো না, একটু আসতে দেরি হয়ে গেল। না না ঠিক আছে, মানে বিয়ে বাড়িতে কি সবকিছু ঘড়ি থেকে হয়? লেট তো হতেই পারে। না লেট হয় না, মানে আমার যখন বিয়ে হয়েছিল আমি তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হাইটেক, তো আমার বিয়েতে একদম শুরু থেকে শেষ অবধি নিয়ম কানুন সব সুপার ফাস্ট হয়েছিল। বাহ, বলছি গায়ে হলুদের তত্ত্ব পর্ব তো মিটলো, এবার কিন্তু সবাই খেয়ে দিয়ে যাবে। হ্যাঁ রবি, হ্যাঁ কি হয়েছে? এসো শিলদা, আসলে আমার না খুব জরুরি একটা কাজ আছে, আমাকে বেরিয়ে যেতে হবে। কি এই নোদা, আমি আসছি। এই শাগনিক, আমি আসছি। রবি রবি রবি, কোথায় যাবে তুমি? হ্যাঁ এটা তো ঠিক না। হ্যাঁ এক যাত্রায় পৃথক ফল তো ভালো নয়। দেখো তোমরা বুঝতে পারছো না, আমার কাজটা না খুব জরুরি, আমাকে যেতেই হবে, আমি আসি এখন। হ্যাঁ এই রবি 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 রবি, ভাই আমার তুমি তো এসেছিলে নিজের ইচ্ছায়, যেচে পড়ে এলি, এখন যাওয়ার জন্য তাড়া দিচ্ছ, এটা কি ঠিক? আরে বাবা একটু মিষ্টি মুখ করতে কত আর টাইম লাগবে, লেট হবে না, আমি একটু জল খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ দেখুন তো তাড়াতাড়ি দেখুন, আসো আসো আসো, বসো বসো বসো। কোথায় যাবে? এই তো এলে। না না, আমাকে ওরা যতই জোর করুক আমার এখানে থাকলে হবে না। মন পিসুর গায়ে হলুদ শেষ হওয়ার আগে কেন বেরিয়ে গেল সেটা আমাকে জানতেই হবে, জানতেই হবে। কিরে তিথি, পা চালিয়ে চল। এই তো যাচ্ছি বাবা। যেতে ইচ্ছে করছে না তাই পাস হচ্ছে না। দেখ আমাদের অনেক কিছু করতে হয় সৌজন্যের জন্য, ইচ্ছে না থাকলেও। সেই জন্যই তো যাচ্ছি বাবা। হ্যাঁ কিন্তু একটা শুভ অনুষ্ঠানে যাচ্ছিস, আগে থেকে বলে রাখছি মুখ গোড়া করে থাকবি না। এই রে বাবা তো এদিকে আসছেন দেখছি মেয়েদের নিয়ে, মুখোমুখি হয়ে গেলে তো মুশকিল, আর যদি আটকে যাই আমি বরং আড়ালে সরে যাই। আমাকে আর কি মনের কাছে যেতে হবে, জানতে হবে ও কেন এইভাবে চলে এলাম। চল। এই রে বাবা। আবার কি হলো? বলছি আমি মেয়ের জলটা নিয়ে বেরোতে ভুলে গেছি। তোকে আমি দোষ দিচ্ছি না, তোর মনের যা অবস্থা এইসব ভুলগুলো হওয়া খুব স্বাভাবিক। বাবা ওই যে একটা চায়ের দোকান, ওখানে নিশ্চয়ই জল পাওয়া যাবে, ওখান থেকে নিয়ে নি। হ্যাঁ তাই ভালো হবে, কারণ মেয়েকে তো আর বাইরের জল খাওয়াতে পারবো না বাবা। ঠিক আছে তোর একটু দাঁড়া, আমি নিয়ে আসছি। ভাই আমাকে একটা জল দিন তো। উফ, আমাকে এই সময় এখানে জল কিনতে আসতে হলো, এ ঠাকুর বাবা যেন আমাকে দেখতে না পান। চল নিয়ে নিয়েছি। এই লোকটাকে চিনতে পাচ্ছিস? কি বলতো? আরে সেই মাস্টার মশাই। মানে তোর বন্ধু ওই আবিরের কেউ? এই মাস্টার মশাই মেয়ের সঙ্গেই আবির লটকে গেছিল, মেয়েটার সঙ্গে আবির ফুলসজ্জাও করে নিয়েছে। বেশ মাথা মাখা ব্যাপার, কি বলিস? কি বলছিস, মেয়েটার বিয়ে হয়েছে? হ্যাঁ রে, তুই একটা জিনিস ভাব, মাস্টারমশাইয়ের জামাইয়ের কপালটা মেয়েটার সঙ্গে সংসার করছে, কিন্তু জানে না আবির কি করেছে ওর সঙ্গে। হ্যাঁ
তোর গায়ে হলুদ হচ্ছে আর তুই তখন থেকে মুখটা নিচু করেই আছিস। খুব তো বলতি, বিয়েটা কোনো ব্যাপার না, এখন লজ্জা পাচ্ছিস কেন? ওরকম বলিস না রে, বেচারা নির্জলা উপোস করে আছে। তোরা যতই বলিস, তৃষা কিন্তু সব নিষ্ঠা নিয়েই পালন করছে। হলুদের রংটা দেখেছো কিরকম পাকা? হ্যাঁ শুনেছি, হলুদের রং যত পাকা হয় সম্পর্কের রঙও ততই পাকা হয়। তার মানে তোরা কি বলছিস এই হলুদের রং দেখে তৃষার পর তৃষাকে খুব ভালোবাসবে? ভালো থাকিস মা, সুখে সংসার ছাড়া মায়ের আর কি চাওয়ার থাকতে পারে? এই চল না সবাই মিলে একটা সেলফি তুলি। আরে এবার তো তোরা মেয়েটাকে ছাড়, কত দেরি হয়ে গেল বলতো, এরপর মেয়েটা চান করবে, সাজতে হবে। হ্যাঁ 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 কাকিমা, হ্যাঁ তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আচ্ছা শিলাদা, আমাদের আবার ওদিকে এক গাদা কাজ পড়ে আছে, আমরা এগোচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর আটকাবো না তোমাদের। না তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, এই পুরো আয়োজনটার মধ্যে না একটা অ্যারিস্টোক্র্যাটিক ব্যাপার আছে যেটা আমার সত্যি খুব পছন্দের। থ্যাংক ইউ। ওই একা হাতে যতটা করা যায় আর কি। না ব্যাপারটা একা দোকান না, ব্যাপারটা হচ্ছে একটা টেস্টের একটা রিফাইন্ড রুচি আছে আপনার যেটা সবার থাকে না। হ্যাঁ সাগনিক, বিকেলে তো দেখা হবে, তখন সার্টিফিকেটটা দিও। হ্যাঁ চলো, আবার আমাদের ওইদিকে এক গাদা কাজ পড়ে আছে। এই সার্টিফিকেটের কথাটা কিন্তু একদম দারুণ বলেছো। মানে সাগনিকের থেকে সার্টিফিকেটটা পাওয়ার পর আমাকে নিজেকে কেমন কর্তা কর্তা বলে মনে হচ্ছে। চলো চলো আমরা বেরোই বেরোই। চলো 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 চলো। আরে ইন্দ্রজে, আরে বাবা আপনারা এই সময়? থাক 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 থাক, তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ভাবিনি। আমরাও ভাবতে পারিনি যে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। আসলে কি জানো, ঝিনুকের সামনেই পরীক্ষা, ভেবেছিলাম ওকে দেখেই চলে আসবো, কিন্তু এই শিলা এমনভাবে বললো যে সেটা আর করতে পারলাম না, তাই রাত না করে বেলা বেলিয়ে চলে এলাম। শিলা চলে এলাম কিন্তু। হ্যাঁ স্যার, তবে আপনি যে বিয়েতে থাকবেন না সেটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। না না তুই অত চিন্তা করো না, আত্মীয়তার তো এই শুরু হলো, এরপর দেখবে যাতায়াতও শুরু হবে, তখন বিরক্ত হয়ে যাবে। তবে বোঝোই তো আমি শিক্ষক মানুষ, তাই ওই লেখাপড়াকে বেশি গুরুত্ব দিই। আচ্ছা বাবা আমরা বেরোচ্ছি, হ্যাঁ আমাদের এক গাদা কাজ পড়ে আছে। হ্যাঁ 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 বেরোবে। আরে বিয়ে সামলানো কি চাকরিখানি কথা নাকি? আচ্ছা চলো শাগনি, চলো চলো চলো।
ও হ্যাঁ 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 শিলা, আমাদের এই সামান্য উপহারটা তুই আমাকে দিয়ে দিও। এবার তাহলে আমরা যাবো। সে কি যাবেন মানে, মানে এক্ষুনি তো আপনারা এলেন। না না, খাওয়া দাওয়া না করে কিন্তু আমি যেতে দেবো না। শুনুন, আপনারা আমার কথা এসেছেন, খাওয়া দাওয়া করেই যাবেন, আমি ব্যবস্থা করছি, দাঁড়ান। এই শিলা, তুমি এত আন্তরিকভাবে বলেছো তাই না এসে থাকতে পারলাম না, অন্য কেউ হলে হয়তো আসতামই না। স্যার, আপনি যখন পায়ের ধুলো দিয়েছেন, এইটুকু অনুরোধ রাখুন কিছু মুখে দিয়ে যান। ঠিক আছে, তোমার অনুরোধ আর ঠেলতে পারলাম না। ঠিক আছে স্যার, আপনি একটু ওয়েট করুন, তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। এই শোন, তুই গিয়ে দেখ গায়ে হলুদটা কত দূর, আর তুই সাথে গিফটটা দে, আর খাবারটা কত দূর হয়েছে দেখ। ঠিক আছে, যা। তবে কি জানেন স্যার, আমার খুব ভাগ্য যে ইন্দ্রদের মতো একটা পরিবার পেয়েছি। আমার তো নিজের আত্মীয় স্বজন বলতে কেউ নেই, সবাই নিজেদের কাজে ব্যস্ত আর কি। কিন্তু ইন্দ্রদের আত্মীয়রা আমার পাশে এসে দাঁড়িয়েছে। মানে ইন্দ্র, শাগদিক, ওরা তো ওই গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আসলো। তারপরে আপনার সেজো জামাই মানে রবি, সেও তো এসেছিল। সে কি রবি এসেছিল? দেখলাম না তো। ওর কিছু কাজ আছে বললো, আপনারা আসাটাকেই তো চলে গেল। রবি যদি একটু আগেই বেরিয়ে গিয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে ওর দেখা হলো না কেন? আমি কাকে বুঝবো, আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি? মন এটা কেন করলো আমার সাথে, কেন করলো মন আমার সঙ্গে এটা? হ্যাঁ, ও তো আমার সঙ্গে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিল, তারপর দিনের পর দিন আমাকে ভুল বুঝিয়ে গেছে। কোনোদিনও ভালোবাসিনি, আমাকে কোনোদিনও ভালোবাসিনি। আমার কি অপরাধ ছিল এর মধ্যে? আমি তো মনকে ভালোবাসতাম। আমার অপরাধটা কোথায় ছিল? আমার অপরাধটা কোথায় ছিল? না 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 না, আমি 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 আর ওকে ভালোবাসতে পারবো না, আমি আর ওকে ভালোবাসতে পারবো না, আমি আর ওকে ভালোবাসতে পারবো না। ওকে ঠকিয়েছে, ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে। আমি রবিকে কি বলবো? বিশুদর গায়ে হলুদের অনুষ্ঠান থেকে আমি কেন চলে এলাম? রবি, তোমার কি হয়েছে? তুমি ভালো না, তুমি ভালো না, তুমি একদম ভালো না, তুমি আমাকে ঠকিয়েছো, মানে আমাকে ঠকিয়েছো। রবি, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, একটা কথা শোনো আমার। তুমি আমাকে ঠকিয়েছো, তুমি আমাকে ঠকিয়েছো। রবি, কেন এরকম করছো? আমার সত্যি ওখানে থাকতে ইচ্ছে করছিল না, তাই আমি চলে এসেছি। আমি তো তোমার কাছে চলে এসেছি, বলো তুমি কেন এরকম করছো? তুমি ভালো না, তুমি তুমি ভালো না, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, মিথ্যা কথা বলেছো তুমি আমাকে। না রবি, আমি মিথ্যা কথা বলিনি, আমার সত্যি ওখানে থাকতে ইচ্ছে করছিল না। আমার ভুল হয়েছে, আমার 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 সবটা সবটা আমার ভুল, সবটা আমার ভুল। তোমার আসল ভালোবাসা বিশু নয়, বিশু নয় তোমার আসল ভালোবাসা, তোমার আসল ভালোবাসার নাম হলো আবির। কি বলো না আবিরটাকে বলো না, কেন বলছো না, কেন বলছো না, বলো না আবিরটাকে, বলো 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 আবিরটাকে, বলো 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 আবিরটাকে, বলো বলো।